ধন্যবাদ। প্রথম, এখন দেখা যাচ্ছে আমাদের বিরোধী দল বিভিন্ন বলবো নতুন নতুন জিনিস আবিষ্কার করছে যাতে বিধি ভঙ্গ করা যায়, আর বিধি ভঙ্গের দায় আর কারুর ঘাড়ে যায়। যেমন ফেক তৈরি হল দুটি সমীক্ষা, আর সেটা টুইট হল। একটা সমীক্ষা হলো এবিপি নিউজ এর নামে, যেটা আমরা জানতে পারলাম ওরা করেনি, একটা হলো আইবির নামে। আপনাদের হাতে সব তুলে দেব নথি, আর আইবির যে ফরম্যাট, একই ফরম্যাটে তামিলনাড়ুতে, ওই ফরম্যাটে আইবির রিপোর্ট এলো তামিলনাড়ুতে, যে ওয়াটারমার্ক সেটাও মিলে যাচ্ছে। যতটুকু আমরা জানি, তামিলনাড়ু নির্বাচন আর পশ্চিমবঙ্গ নির্বাচনের মধ্যে একটি কমন ফ্যাক্টর, সেটাও প্যাক্ট অফ ফ্যাক্টর, মানে আই প্যাক, সেটা হচ্ছে কমন। তো যেটা মানে আইন ভাষায় বলবো সার্কামস্টান্সিয়াল এভিডেন্স, আঙুল ওইদিকে দেখাচ্ছে। আরেকটি খবর কাগজ, ভোটের পরের দিন বুথ ফেরা সমীক্ষা ছেপে দিল। এটা হচ্ছে বুথ ফেরা সমীক্ষা, এটা নিষেধ। এটা নিষেধ, আমরা সিও সাহেবকে বলেছি এটা শুধু সরিয়ে দেওয়া না, কিন্তু এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া। তারপর আবার একটি মার্ডার, আর ঝুলন্ত দেহ। অখিল বিশ্বাস আমাদের কার্যকর্তা, বিদ্যানন্দপুর, চাকুলিয়া, উত্তর দিনাজপুর, 26 তারিখ সন্ধ্যে থেকে নিখোঁজ, 28 তারিখ আজকে সকালে ওনার ঝুলন্ত দেহ পাওয়া গেছে। আবার একই জিনিস, মার্ডার, মার্ডারের পর ঝোলানো হল। অখিল বিশ্বাসের অপরাধ বোধহয় একটাই, ওনার জামাই আমাদের বুথ প্রেসিডেন্ট। আমরা এখন অবধি শুনেছিলাম পশ্চিমবঙ্গে বিভিন্ন জেলায় মারধর হচ্ছে, আমাদের লোকদের শাসানো হচ্ছে। আজকে যে ঘটনা ঘটল বালিগঞ্জে, বালিগঞ্জে আমাদের প্রার্থীকে হ্যাকল করা হল শারীরিকভাবে, আর আমাদের প্রার্থীর সঙ্গে আমাদের একজন মহিলা নেত্রী, ওনাকে মোলেস্ট করা হল, মোলেস্ট করা হল। আর এর আরেকটা জিনিস আছে, দুদিন আগে একটা টিভি চ্যানেলে, একটা শোতে উনি কথা বলছিলেন, ক্রাউড থেকে একজন দাঁড়িয়ে বলল, তুমি তো এখানে থাকো, তোমাকে দেখে নেব, এই দেখে নেব। আজকে এই ঘটনা ঘটে গেল, কত সাহস দেখুন, টিভি ক্যামেরার সামনে দাঁড়িয়ে বলছে তোমাকে দেখে নেব। আর আজকে রাখি মিত্র,